ক্রিকেট প্রেমীদের কাছে এখন শ্রীলঙ্কার কলম্বোর অন্যতম দর্শনীয় স্থান মিনিস্ট্রি অফ ক্র্যাব, ভোজন রসিকদের কাছে রেস্টুরেন্টের সুখ্যাতি সামুদ্রিক খাবারের জন্য। তবে ক্রিকেটারদের কাছে কারণটা সম্পূর্ণ আলাদা। রেস্টুরেন্টের মালিক যে দুই কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে আর কুমার সাঙ্গাকারা, সেখানে গিয়েছিলেন আমাদের সহকর্মী ফয়সাল তিতুমিরও, ছবি তুলেছেন শাহিন আলম। কলম্বোতে সবে সন্ধ্যা নেমেছে, আর ঠিক তখনই যেন নতুন করে জেগে ওঠে 350 বছরের পুরনো ওল্ড ডাচ হসপিটাল। এটা অবশ্য এখন শপিং আর খাবারের জন্য বিখ্যাত। এর ভেতরে একগাদা রেস্টুরেন্ট থাকলেও একটু যেন বাড়তি ভিড় মিনিস্ট্রি অফ ক্র্যাবে। কারণটা বোঝা গেল ভেতরে ঢুকতে। হাসি মুখে স্বাগত জানালেন দেশটির দুই ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়বর্ধনের। বন্ধুত্বের গল্পের শেষ নেই, আর তারই আরেকটি নিদর্শন এই রেস্টুরেন্ট। আর এখানেও 22 গজের মতোই শতভাগ পেশাদার দুজন। বিশ্বের সেরা শেফকে নিয়ে সাজিয়েছেন এটি। এরই মধ্যে খেতাব জিতেছে এশিয়ার সেরা 50 রেস্টুরেন্টের একটি হবার। এশিয়ার বিখ্যাত সব ম্যাগাজিনে আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে অনেক খবর এসেছে। 50টি সেরা রেস্টুরেন্টের তালিকায় আমাদের নাম আছে, সে কারণে আমরা গর্বিত। আর এই ভালো খাবারের স্বাদ নিতে ভিড় লেগে থাকে সব ধরনের মানুষের, আর ক্রিকেটারদের জন্য তো এটি এখন অবশ্য গমনীয়। এমনকি ঢাকায় রেস্টুরেন্টের মালিক সাকিব আল হাসানও পরিবার নিয়ে হাজির হয়ে যান এখানে। কলম্বো এসে কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়বর্ধনের সঙ্গে দেখা হয়ে যাওয়াটা নিতান্তই ভাগ্যের ব্যাপার, আর তাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া নিশ্চয়ই আপনার কল্পনারও বাইরে। তবে সেই কল্পনা কিছুটা হলেও সত্যি হতে পারে এই মিনিস্ট্রি অফ ক্র্যাবে আসলে। দুই লেজেন্ডের ছবি পাশে নিয়ে বসে খাওয়াটাও তো কম ভাগ্যের ব্যাপার নয়। চোখ এড়ায় না এমন ক্রিকেটীয় পরিবেশনা, তবে সহজে এখানে খাবারের সুযোগ মেলা ভার। We came here last evening, but then there was no place. So they gave us an appointment this evening at 8:30. Oh, it's fantastic. It's fantastic. Very, very, it's 5-star. খাবারের পাশাপাশি সংগ্রহ করা যায় মিনিস্ট্রি অফ ক্র্যাবের সুভেনির, যা থেকে প্রাপ্ত অর্থ চলে যায় মাহেলা আর সাঙ্গাকারার ফাউন্ডেশনে। কসেতি তুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।